এত সুন্দর গাছ হয়েছে, গাছেরও কোনো ফারাক নেই, ফারাক পড়েনি। তো আমি কাঠি গুনে আমি অটোমেটিক দেখাচ্ছি যে কতগুলো কাঠি হয়েছে একটা গোছে, সেটাও আমি দেখাচ্ছি। আমি একটা মাঝখানের থেকে গজি নিচ্ছি, আমি ধারেও নিচ্ছি না। তো দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27টা কাঠি। তো ওই 27টা কাঠির মধ্যে এমনি মোটা থোড় এমনিতেই 20-22টা নিয়ে উঠে যাচ্ছে। তো আশা রাখবো, আমার মনে হয় যে এইটা ফলনের সময় আমাদের 20-22টা কাঠি একদম পারফেক্ট শীষ থাকবেই। জয় জয় তুলসী হারবাল। এবং আমরা সকল চাষিকেও বলছি যে আগামী দিন আমাদের ন্যানো ফার্টিলাইজারে চাষ করার কথা বলছি, যে আগামী দিন আমাদেরকে ন্যানো ফার্টিলাইজারে চাষ করতেই হবে, যেটা সারের দিনকে দিন সারের দাম বাড়ছে এবং সারের ভর্তুকি উঠে যাবে, এক বছরের মধ্যেই সারের ভর্তুকি প্রায় তুলে দিবে সরকার। এটা আগে থেকেই বলেছেন সরকার, আগাম সংকেত দিচ্ছেন যে আগামী দিন আমাদেরকে এই পদ্ধতিতেই চাষ করতে হবে। জয় জয় তুলসী হারবাল।